আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা মনিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কনডেন্স মিল্ক। মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমরা সাধারণত মিষ্টি জাতীয় বা ডেজার্ট আইটেমগুলোতে ব্যবহার করে থাকি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 2 কাপ। নর্মাল প্যাকেটের যে দুধ হয়, লিকুইড দুধ, সেটা আমি নিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। সবসময় এই রেশিওটা মনে রাখবেন, দুধ যতটুকু হবে তার অর্ধেক হবে চিনি। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটা মিডিয়াম আছে বসিয়ে রাখবো, ব্যাস। আর কিছুই করার নেই, এটা আপনাআপনি জাল হয়ে শুকিয়ে কনডেন্স মিল্ক হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ পরপর শুধু এটা নেড়ে চেড়ে দেবেন, সারাক্ষণ নাড়তে থাকার কোনো প্রয়োজন নেই। দেখুন এটা ঘন হয়ে আসছে। এখন আমি জালটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এটা আমি বসিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে এটা ঘন হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর দেখুন এটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর এর থেকে বেশি আমি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এবং ফ্রিজে রাখার পরে আরও ঘন হয়ে যাবে। যে কোনো ডেজার্ট আইটেমে কনডেন্স মিল্কটা প্রয়োজন হয়। আপনারা যদি বাসায় তৈরি করে ফেলতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। গরম থাকা অবস্থায় যে পাত্রে আমি রাখবো সেখানে ঢেলে নেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা ঘন হয়ে যাবে এবং পাত্রের গায়ে লেগে যাবে, আঠালো হয়ে যাবে অনেকটা। তাই গরম থাকা অবস্থায় এটা ঢেলে নিতে হবে। চেষ্টা করবেন কাচের পাত্রে রাখার জন্য। দেখুন মাত্র 2 কাপ দুধে কতখানি কনডেন্স মিল্ক হয়েছে। এই কনডেন্স মিল্কটা আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কিছুটাও হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।